দর্শক, ভোটের পরিস্থিতি সম্পর্কে জানাতে নিউজার্সি থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুব্রত চৌধুরী, জানাচ্ছেন নির্বাচনের সবশেষ খবর। অনুকূল আবহাওয়ায় নিউজার্সি স্টেট জুড়ে সকাল 6টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, যা চলবে রাত 8টা পর্যন্ত। নিউজার্সি স্টেটে এবার রেজিস্টার্ড ভোটারের সংখ্যা 6,659,000-এর বেশি। নিউজার্সি স্টেটে দুটি সিনেটের পদের মধ্যে একটি পদে নির্বাচন হচ্ছে আর হাউসের 12টি পদে নির্বাচন হচ্ছে। সিনেটের পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী বর্তমান কংগ্রেসম্যান এন্ডি কিমের সাথে রিপাবলিকান দলীয় প্রার্থী কাটিস বাসোয়ের মধ্যে। এছাড়া নিউজার্সির দ্বিতীয় ডিস্ট্রিক্ট থেকে কংগ্রেসম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন রিপাবলিকান দলীয় প্রার্থী জ্যাব ভ্যান রিউ, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো সাদারনের সাথে। আমেরিকান নির্বাচনী মানচিত্রে নিউজার্সি স্টেট ডেমোক্রেট স্টেট হিসেবে চিহ্নিত। এখানে যেহেতু ডেমোক্রেটদের সংখ্যাধিক্য রয়েছে, সেই জন্য নির্বাচনে তারা জয়ের ব্যাপারে আশাবাদী। কিন্তু আনএফিলিয়েটেড ভোটারের সংখ্যা বেশি হওয়ায় তারাও একটা নিয়ামক শক্তি হিসাবে কাজ করবে বলে নির্বাচনী পর্যবেক্ষকরা মনে করছে। এছাড়া এই স্টেটে 14টা ইলেকট্রাল ভোট রয়েছে, যা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি দাঁড়িয়ে আছি রিচমন্ড এভিনিউ স্কুল ভোট কেন্দ্রে। এখানে সকাল থেকে ভোটার উপস্থিতি মোটামুটি ভালোই ছিল। অফিসে যাওয়ার সময় অনেকে ভোট দিয়ে গেছেন, এখন দু একজন করে আসছেন। আশা করা যাচ্ছে যে বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে অফিস ফেরতা ভোটারদের উপস্থিতিতে ভোট কেন্দ্র সরগরম থাকবে। বাংলাদেশি কমিউনিটির অনেকেই অ্যাবসেন্টি ব্যালেটে ভোট দিয়েছেন, আগাম ভোট দিয়েছেন। অন্যান্য ভোটাররাও আগাম ভোট এবং অ্যাবসেন্টি ব্যালেটের মাধ্যমে ভোট দিয়েছেন। আমার কাছে সর্বশেষ যে খবর আছে তাতে নিউজার্সি স্টেটে 728,000-এর বেশি ভোটার আগাম ও অ্যাবসেন্টি ব্যালেটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলম্যান পদে মোমিনুর মামুন ও স্কুল বোর্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইমতিয়াজ হোসেন লিটু। তারা যেহেতু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের ফলাফলের দিকে তাকিয়ে আছেন বাংলাদেশি কমিউনিটির লোকজন। নির্বাচনী প্রচারণার শুরু থেকে আমি দেখেছি যে মোমিনুর মামুনের পক্ষে সবাই একাট্টা হওয়ায় তার নির্বাচনের জয়ের ব্যাপারে তিনি বেশ আশাবাদী। এছাড়া সারা বিশ্বের নজর এখন আমেরিকান নির্বাচনের দিকে, কারণ আমেরিকার সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের নির্বাচনে যে কোনো ফলাফলই হবে ইতিহাস সৃষ্টিকারী। যদি ভাইস প্রেসিডেন্ট কমলা জেতেন, তাহলে তিনি হবেন আমেরিকার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। আর যদি ট্রাম্প জেতেন, তাহলে তিনিও ইতিহাসের নায়ক হতে পারেন। ভোটাররা আজকে তাদের মূল্যবান ভোট প্রদান শেষে অধীর আগ্রহ অপেক্ষা করছেন নির্বাচনী ফলাফল ঘোষণার সেই মহিন্দ্র ফানির জন্য। নিউজার্সি থেকে এই ছিল নির্বাচন সংক্রান্ত আমার সর্বশেষ আপডেট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।